অফিসের প্রশস্ত কামরায় বসে কি যেন লিখছিলেন পারভেজ। মিয়ানদাদ কামরায় ঢুকে আদাবের সাথে কুর্নিশ করে দাঁড়িয়ে রইল। তার দিকে না তাকিয়ে বসতে ইশারা করলেন পারভেজ। বসে পড়ল মিয়ানদাদ। খানিক পর তার দিকে ফিরে পারভেজ বললেন, মিয়ানদাদ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি তোমাকে। তুমি জানো সপ্তাহখানেক ধরে ফররুখ আর শাহজাদী আজমেরি বানুর বিয়ের কথা চলছে। মাদাইনের একদল প্রভাবশালী ওমরা এ ব্যাপারে সন্তুষ্ট নয়। জনাব, ফৌজের মধ্যেও এ ব্যাপারে পেরেশানি লক্ষ্য করা গেছে। গুজব শুনছি সিংহাসন লাভের জন্য শাহপুর ফররুখকে আজমেরি বানুর রিস্তা পেশ করেছিলেন। আমার ধারণা শাহজাদীরও এতে ইচ্ছা ছিল। তোমার ধারণা ভুল, এ সম্পর্কে ও মোটেও খুশি নয়। কোনো কোনো আমির মনে করেন ফররুখকে উজির বানিয়ে শাহপুর তার প্রতিদান দিয়ে ওর অসন্তুষ্টির পুরো ফায়দা লুটতে চাইছেন। শাহপুরের ব্যাপারে ফায়সালা দিয়ে যেমন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ফররুখ, তেমনি মন্ত্রিত্বের পদ কবুল করে এবং তার চেয়ে আজমেরির সাথে সাদিতে রাজি হয়ে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। তার বিরোধীদের পক্ষে জনগণকে খেপানো সহজ হয়েছে যে কিসরার বেটির সাদি হচ্ছে শাহী খানদানের বাইরে। শোনো, ফররুখের হেফাজতে দায়িত্ব দিতে চাই তোমাকে। শাহনশাহের কাছে কাল তিনি খোরাসান থেকে নিজের কিছু সিপাই নিয়ে আসার অনুমতি প্রার্থনা করেছেন। এ নিয়ে পরামর্শ করার জন্য শাহনশাহ আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি বলেছি খোরাসানের সৈন্য মাদায়েন আনার অনুমতি ফররুখ জাদকে দেয়া হলে বিরোধিতা আরও বেড়ে যাবে। কোনো বিপদের সম্ভাবনা থাকলে তার হেফাজতে জিম্মা নিতে আমি তৈরি। শাহনশাহ ফররুখের হেফাজতের দায়িত্ব আমাকে সোপর্দ করেছেন, সে দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। মাদাইনের কোনো ওমরা অথবা শাহী খানদানের কেউ প্রকাশ্যে সংঘর্ষ বাঁধাবার ঝুঁকি নেয়ার সাহস করবে না। তবুও সময় থাকতে সাবধান হওয়া উচিত। দুদিনের মধ্যে নতুন আবাসস্থলে চলে যাবেন ফররুখ। যতক্ষণ পর্যন্ত মাদাইনের অবস্থা সম্পর্কে নিশ্চিত না হব তার সাথেই থাকবে তুমি। শাহনশাহের সাথে অনেক বিতর্কের পর বিয়েতে রাজি হয়েছে আজমেরি, কিন্তু জানি না তার মনে কি আছে। হয়তো শাহনশাহের সাথে ঝগড়ার পর নিজের ভুল বুঝতে পেরেছেও, অথবা নিজের ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করে সিংহাসন থেকে বঞ্চিত হয়ে শাহনশাহের উজিরের বিবি হিসাবে শাহী খানদানের অন্যদের চেয়ে সম্মানিতা হয়ে থাকতে চাইছে। এও হতে পারে বেগতিক অবস্থায় বাধ্য হয়ে দুশ্চিন্তা এবং গোসা লুকাতে চাইছে মুচকি হাসির আড়ালে। প্রতিশোধের জন্য প্রতীক্ষা করছে সঠিক সময়ের। তার শিরা উপশিরায় বইছে শাসানি খুন। আমার মনে হয় অবস্থা কিছুটা অনুকূলে এলে নিজের খাহেস পূরণের জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকবেও। ফররুখ এক দৃঢ়চেতা ব্যক্তি। এ বলিষ্ঠ ব্যক্তিটি সালতানাতের উজির হয়ে তাদের ঘাড়ে সাওয়ার হবে। মাদাইনের ওমরারা এ গ্রহণ করতে পারছে না। আজমেরি বানু কোনো ষড়যন্ত্র না করলেও তিনি বেশিদিন স্বস্তির সাথে বসে থাকতে পারবেন না। থামলেন পারভেজ। টেবিল থেকে কাগজ তুলে মিয়ানদাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, এখানে সেসব লোকদের তালিকা আছে গত কয়েক বছরে অতীত শাসকদের বিরুদ্ধে প্রায় প্রতিটি ষড়যন্ত্রে যারা শরিক ছিল। নামগুলি মুখস্থ করে কাগজটা পুড়িয়ে দিও। এরাই তারা, শাহপুরের পক্ষে যারা বেশি করে স্লোগান তুলেছে। কিন্তু ফররুখ যদি শাহজাদী আজমেরিকে সিংহাসনে বসাতেন, এরাই তার সমর্থকদের প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করত। ফররুখের ব্যাপারে তুমি কোনো বিপদের গন্ধ পাচ্ছ, ওরা যেন টের না পায়। আজমেরিকেও তোমার সন্দেহের কথা খুলে বলবে না। চোখে দেখবে, কানে শুনবে, চিন্তা করবে মস্তিষ্কে, কিন্তু সংযত রাখবে জবান। তোমার ব্যাপারে এরা নিরুদ্বেগ হলে বেশি দেখতে পাবে, বেশি শুনতে পাবে, বেশি করে ভাবতে পারবে, আর বাস্তব ফয়সালা করতে পারবে সময় মতো। তোমার সাথে এমন 20-25 জন লোক থাকবে যাদের মেধা, আনুগত্য এবং বাহাদুরিতে তুমি আস্থাবান। এবার যেতে পারো। দাঁড়িয়ে কুর্নিশ করল মিয়ানদাদ, দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ডেকে থামালেন পারভেজ। বললেন, সরষের দুধ এসেছিল রাতে, ও লিখেছে ইয়াসমিন তোমার বোনকে খুব স্মরণ করছে, আরব বালকও ওখানে বেশ খুশিতেই আছে।
ফিরে আসবে না? সরুস লিখেছে, আমার ফৌজ যখন যুদ্ধে শরিক হবে, এ অল্প বয়সী সিপাহীও থাকবে আমার সাথে। ইরানের অভিজ্ঞ সিপাহীরাও তার তৎপরতায় গর্ব অনুভব করবে। মহলের এক কামরায় মখমলের বিছানায় বসে আছে আজমেরি বানু। এক চাকরানি তার মাথার চুল আঁচড়ে দিচ্ছে, আর আরেক চাকরানি আয়না ধরে দাঁড়িয়ে আছে সামনে। এক খাদেমা কামরায় ঢুকে বলল, ছিয়াওয়াক্স আপনার খিদমতে হাজির হতে চাইছে। আজমেরি হাতের ইশারায় চাকরানি বেরিয়ে গেল। কামরায় প্রবেশ করল ছিয়াওয়াক্স। মন মাতার মুচকি হাসি দিয়ে তার দিকে তাকালো শাহজাদি। হঠাৎ গম্ভীর হয়ে বলল, এখন আমার কাছে আসতে তোমার আরও সাবধান হওয়া উচিত। শাহপুরের কোনো গোয়েন্দার সন্দেহ হলে কয়েদির মতোই হবে আমার অবস্থা। এগিয়ে শাহজাদির হাতে চুমু খেল ছিয়াওয়াক্স। বসতে বসতে বলল, শাহপুর জানেন, শাহি মহলের মুহাফিজ আমার মামাতো ভাই, আমি তার কাছে যাওয়া আসা করি। মনে করো শাহপুর অথবা পুরান হঠাৎ এদিকে এলে একথা বলে কি তাদের নিশ্চিত করতে পারবে যে ভুল করে মামাতো ভাইয়ের পরিবর্তে তুমি এখানে এসে পড়েছ? মৃদু হাসল, আপনি ভাববেন না, তাদের পথে পাহারাদার দাঁড়িয়ে আছে। যখনই ওদের কেউ মহল থেকে বেরিয়ে আপনার ঘরের পথ ধরবে, আমাকে খবর দেবে ওরা। এখান থেকে বাগান পথে মামাতো ভাইয়ের ঘরে পৌঁছতে আমার সময় লাগবে না, কিন্তু এ মুহূর্তে ফরুকের সাথে শাহপুরের আলাপ চলছে। যতক্ষণ পর্যন্ত এ মোলাকাত শেষ না হবে, গোলাম অথবা গোয়েন্দারা অন্যদিকে নজর দেবে না। আপনাকে আমি বলতে এসেছি, ওমরা আর ফৌজি সর্দারদের অধিকাংশই আমাদের সাথে। মাদায়নে জেকে বসার মওকা ফররুককে ওরা দিতে চায় না। সুযোগ পেলেই ফররুক তার বেটা রুস্তমকে সিপাহসালারের পদ দেবে। এ সংবাদে ফৌজ দারুণ উৎকণ্ঠিত। কোনো অবস্থায় তাকে নারাজ করার ঝুঁকি নেবে না শাহপুর। এ কথা বলতে এখানে আসার ঝুঁকি নিয়ে তোমার ঠিক হয়নি। মহলের ভেতরেও এমন লোক আছে যারা বাইরের সব ব্যাপারই আমাকে অবহিত করে। আমি শুধু জানতে চাই, আমার পক্ষের ওমরা এবং ফৌজি অফিসাররা বিদ্রোহী করার জন্য কোন দিকটি নির্ধারণ করেছেন? বিদ্রোহ করার প্রয়োজনই হবে না। একদিন সকালে গভীর নিদ্রা থেকে জেগে উঠে মাদায়নবাসী শুনবে শাহজাদি আজমেরির এক জানবাজ শাহপুর আর ফররুককে তার পথ থেকে সরিয়ে দিয়েছে। মুচকি হেসে আজমেরি বানু বলল, আর আজমেরির সে জানবাজের নাম ছিয়াওয়াক্স? হ্যাঁ, এ দায়িত্ব আমি আমার নিজের হাতে নিয়েছি, কিন্তু আমার পথে কিছু বাধা আছে, এজন্যই আজ আপনার খিদমতে হাজির হয়েছি। ফররুক থেকে নিষ্কৃতি পাওয়া আমাদের জন্য মুশকিল নয়, কিন্তু শাহপুরের মুহাফিজ ফৌজ যদি দ্রুত ময়দানে চলে আসে, খুব কম লোকই আপনাকে শঙ্ক দেবে। আমাদের দুর্ভাগ্য, মুহাফিজ ফৌজের সালার শাহপুরের একনিষ্ঠ অনুগত। পারভেজকে ভালো করেই আমি জানি। আমার বিশ্বাস, ফররুক আর শাহপুরকে রাস্তা থেকে সরিয়ে দিলে তিনি আমার বিরোধিতা করবেন না। তিনি এমন এক নজনকে ফররুখের মুহাফিজ করেছেন যে দারুণ বিপজ্জনক। কে সে? তার নাম মিয়ানদাদ। তুমি তাকে ভয় করো? বিরক্তি ভরে জবাব দিল ছিয়াওয়াক্স। ইরানের ভাবি রানী ছাড়া কাউকে আমি ভয় করি না। আমি বলতে চাইছি, পারভেজের মুহাফিজ ফৌজের উৎকৃষ্ট সিপাহীদের পাঠানো হয়েছে ফরুখের নতুন আবাসের হেফাজতে। মিয়ানদাদ তাদের অফিসার। আমি বুঝেছি, ফরুখের কোনো বিপদের গন্ধ না পেলে ফৌজের বিশ্বস্ত অফিসারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে তার হেফাজতের জন্য পারভেজ পাঠাতেন না। সাধারণত এ দায়িত্ব ফৌজের কোনো মামুলি অফিসারকে দেয়াই উচিত ছিল। আমি বুঝতে পারছি না, এতে পেরেশান হওয়ার কি আছে? বর্তমান অবস্থায় এক সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও বুঝতে পারে যে মাদায়নবাসী ফররুকের বক্তৃতায় সন্তুষ্ট নয়। শাহপুর তাকে আমার বিয়ের লোভ দেখিয়ে সিংহাসন দখল করেছে, জনগণ এতে আরও বেশি ক্ষুব্ধ। এজন্য ফররুকের হেফাজতের জন্য যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তা অস্বাভাবিক নয়। শাহপুর যদি এ দায়িত্ব পারভেজকে সোপর্দ করে থাকে, তবে নিজের কর্তব্য পালন করতে গিয়ে তিনি এমন লোকই নিয়োগ করবেন বিশ্বস্ততা এবং দায়িত্ব পালনে যার উপর ভরসা করা যায়। শাহজাদি, পেরেশান আমি নই, কিন্তু আপনাকে জানতে হবে কি কি বাধা আছে আমাদের পথে। সে বাধা অতিক্রম করার জন্য কোন ধরনের তদবির গ্রহণ করা উচিত? প্রথম দিনে আমি সন্দেহ করেছিলাম, মুহাফিজ ফৌজ যদি তৎপর হয়ে ওঠে,
আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। এখন পারভেজ মিয়ানদাদকে ফররুখের হেফাজতে জিম্মা দিয়ে প্রমাণ করলেন যে আমার সন্দেহ অমূলক ছিল না। সাহান সাহের কিছু সিপাহের সাথে আলাপ করে বুঝেছি যে ওদের অধিকাংশই মিয়ানদাদের ইশারায় জীবন পর্যন্ত দিতে পারে। পারভেজকে সে পিতৃতুল্য মনে করে। এ নওজোয়ান যতদিন থাকবে মাদায়েনে, পারভেজের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শাহপুর আর ফররুখের ব্যাপারে কোনো বিপদের সম্ভাবনা দেখলেই তিনি মিয়ানদাদকে হুঁশিয়ার করে দেবেন, আর সে মুহূর্তের মধ্যে ছাউনি থেকে সব কটা দল শহর এবং শাহী মহলের দিকে পাঠিয়ে দেবে। ফররুখ জাদ আর শাহপুরের পূর্বেই পারভেজকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় না? এটা অবশ্যই অসম্ভব নয়। যে কোনো সময় পারভেজকে কাবু করতে পারি। নিজস্ব কয়েকজন গোলাম ছাড়া তার বাড়িতে কোনো পাহারাদার নেই, এজন্য তার অফিসের কারো সাহায্যও নেওয়া যেতে পারে। কিন্তু এরপরই সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে মিয়ানদাদের সাথে। মুহাফিজ ফৌজের প্রশিক্ষণপ্রাপ্ত লোকগুলো তার সঙ্গেই থাকবে। ইরানের অন্য ফৌজ থেকে কোনো ভয়ের কারণ নেই। শাহপুর এবং তার কিছু সহযোগীর লাশ মারিয়ে সিংহাসন পর্যন্ত পৌঁছলে ওরা অসন্তুষ্ট হবে না, বরং আমার ধারণায় খুশিই হবে। ফররুখের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এ অভ্যুত্থানকে স্বাগত জানাবে ওরা। কিন্তু বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের অনুকূলে নয়। এর ফলে শক্তিশালী ফৌজি অফিসার সিংহাসনের দাবিদার হয়ে ময়দানে ছুটে আসতে পারে। তাই আমাদের তৎপরতার শুরু থেকে শেষ পর্যন্ত খুব কম সময় নিতে হবে। পারভেজ ফররুখের হেফাজতে শাহী ফৌজের এক জওয়ান আর প্রভাবশালী কতক অফিসার নিয়োগ করেছেন। ইরানের সালতানাত পাওয়ার জন্য আমার পক্ষে কোনো নওজোয়ানকে জীবন বাজি রাখতে পারে না। যে জন্য আমি পেরেশান হচ্ছি তা হল, এ নওজোয়ান পারভেজের সুন্দরী নাতনির জন্য পাগল পারা। সে ইস্পাহানের সবচেয়ে প্রভাবশালী রইসের কন্যা, তাকে আমি দেখেছি। শাহী ফৌজের এক অফিসার বলেছে কয়েকদিন আগে এখানেও এসেছিল। সকাল সন্ধ্যায় পারভেজের ঘরে থাকত মিয়ানদাদ। সে অফিসারের ধারণা মিয়ানদাদ সে যুবতীর স্বামী হতে যাচ্ছে। তাকে ফররুখের সাথে সম্পৃক্ত করার কারণ হচ্ছে কয়দিন পর তার উন্নতির পথ খুলে যাবে। খানিক ভেবে আজমেনি বলল, এই বললে ফররুখ এখন শাহপুরের কাছে? হ্যাঁ, তাকে শাহী মহলের দিকে এগিয়ে যেতে দেখেছি। মিয়ানদাদ কি আছে তার সাথে? না, মিয়ানদাদ তার সাথে ছিল না। সাধারণত ও ফররুখের নতুন আবাসের হেফাজত করে। ফররুখ কখনো সাহান সাহের কাছে এলে দশজন সশস্ত্র জওয়ান তার সাথে পাঠিয়ে দেয় ও। কিন্তু শাহপুরের কাছে রাতে যদি ফররুখ আসে, হামেশায় সে থাকে তার সঙ্গে। সিপাহীদের পরিমাণ থাকে বেশি। ভোরে কিছু সময়ের জন্য ছাউনিতে যাই, যাতে শাহী ফৌজের সাথে সম্পর্ক কায়েম থাকে। আমি শুধু জানতে চাই এখন সে কোথায়। সম্ভবত ফররুখের মহলে। হাততালি দিল আজমেনি বানু। এক পরিচারিকা ছুটে এলো। আজমেনি বলল, আমার পালকি প্রস্তুত করো, মহলের বাইরে যাচ্ছি। এ নিছক পাগলামি, ফররুখ জাদ কি ভাববে? ফররুখের শুধু এ আফসোস হবে, আমি তার ঘরে গেলাম অথচ অভ্যর্থনার জন্য সে হাজির ছিল না। কিন্তু শাহপুর কি মেনে নেবেন? সাদির পূর্বেই আপনি। মাঝখানে কথা কেটে আজমেনি বলল, শাহপুরের জন্য এর চেয়ে সুখের বিষয় আর কি হতে পারে যে আমি ফররুখের সাথে আমার ভবিষ্যৎ জুড়ে দিতে রাজি হয়েছি। শাহজাদি, মিয়ানদাদকে সহযোগী বানাবার ইচ্ছা নিয়ে সেখানে গেলে আপনি নিরাশ হবেন। বিরক্তি ভরে আজমেরি বলল, দেখবার মতো তার দুটি চোখ থাকলে আমি নিরাশ হব না। কিন্তু কি বাহানায় সেখানে যাবেন আপনি? বাহানা খোঁজা আমার কাজ, অবশ্যই সেখানে যাব আমি। তোমরা যেখানে দেখছ পর্বত, আমার কাছে তা হবে খড়কুটার মতোই নগণ্য। কিন্তু তার কোনো সন্দেহ হলে দেরি না করেই পারভেজকে হুঁশিয়ার করবে সে। হুকুমতের সব গোয়েন্দা তৎপর হয়ে উঠবে আমাদের বিরুদ্ধে। তার কোনো সন্দেহ হবে না, কিন্তু আপনি কি বলবেন তাকে? কিছু বলার দরকার হবে না। আমি শুধু দেখতে যাচ্ছি তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া অথবা তাকে সহযোগী বানাবার সম্ভাবনা কতদূর। তার দৃষ্টিতে এ প্রশ্নের জবাব আমি পেয়ে যাব। এখন তুমি যাও, চরম প্রয়োজন ছাড়া এসো না। মহলের মুহাফিজ তোমাদের তৎপরতার সংবাদ আমায় দিতে থাকবে। অসহায়ের মতো দরজার দিকে এগিয়ে গেল ছিয়া ওয়াক্স। সামান্য থেমে চকিতে ঘাড় ফিরিয়ে চাইল শাহজাদির দিকে, তারপর কামরা থেকে বেরিয়ে গেল নীরবে।
নদীর ওপারে ফররুখের মহল। তার এক কামরায় গভীর ঘুমে আচ্ছন্ন মিয়ান্দাদ। ছুটে কামরায় ঢুকল এক সিপাই, তার বাহু ধরে ঝাঁকুনি দিতে লাগল। পাশ ফিরে চোখ কচলে দ্রুত উঠে বসল মিয়ান্দাদ। সিপাই বলল, মাফ করুন জনাব, আমি ওদের বুঝিয়েছি আপনি ঘুমিয়ে, রাতে বিশ্রাম নেওয়ার সুযোগ আপনার হয় না। কিন্তু উজির আজম কি ফিরে এসেছেন? তার কথার মাঝে প্রশ্ন করল মিয়ান্দাদ। না জনাব, তিনি আসেননি, শাহজাদী আজমেরি বানু তশরিফ এনেছেন। কি বাজে বকছ, এদিকে এসো। পেরেশান হয়ে এগিয়ে এলো সিপাইটি। মিয়ান্দাদ তার গর্দানে হাত রেখে মুখ শুকতে লাগল। সিপাইটি জোর দিয়ে বলল, জনাব আমি শরাব পান করিনি, আফিমও নয়। হয়তো কোনো আবেগপ্রবণ সুন্দরী আমাদের সাথে ঠাট্টা করছে। কিন্তু অসাধারণ সুন্দরী এক মহিলা কিস্তিতে সাওয়ার হয়ে শাহি মহলের দিক থেকে এদিকে এসেছেন। এমন কিস্তিতে সাধারণত শুধু শাহজাদা আর শাহজাদিরাই ভ্রমণ করেন। কিস্তির মাল্লাকেও রইস জাদার মতো মনে হচ্ছে। সুন্দরীর লেবাস এবং অলঙ্কারও শাহজাদিদের মতো। সুন্দরী তো বটেই, এমনকি তার খাদেমার গলায়ও ঝুলছে মুক্তার মালা। কিস্তি থেকে নেমেই তিনি হুকুম দিলেন, শাহজাদি আজমেরি এ মহল পরিদর্শন করতে এসেছেন, সব গোলামরা যেন সরে যায় তার পথ থেকে। পাহারাদারদের তিনি বললেন, আহম্মকের মতো কি দেখছ তোমরা, তোমাদের কোনো অফিসার থাকলে নিয়ে এসো। আমি শুধু বলেছি তিনি ঘুমিয়ে আছেন, অমনি তেড়ে এলো খাদেমা। কিন্তু বুঝতে পারছি না শাহজাদি আজমেরি কেন এখানে এসেছেন। জনাব আমিও বুঝতে পারছি না, কিন্তু আপনি জলদি করুন। তাড়াতাড়ি জুতা পরে উঠে দাঁড়ালো মিয়ান্দাদ। আজমেরি আর তার খাদেমাকে দেখা গেল দরজার সামনে। গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল মিয়ান্দাদ। আচানক নুয়ে এলো তার দৃষ্টি। অভিযোগের স্বরে শাহজাদি বলল, আমার নাম আজমেরি বানু, এ মহলের মুহাফিজরা সম্ভবত আমায় ভূত মনে করে। সসংকোচে গর্দান তুলল মিয়ান্দাদ ও দিলের গভীরে বিঁধে রইল আজমেরির মুচকি হাসি। মাফ করুন, আমি ঘুমিয়েছিলাম, এ মহলের পাহাড়দারদের জন্য আপনার আগমন অপ্রত্যাশিত, আপনি তশরিফ আনবেন আমিও জানতাম না। পাহারাদারদের ভিড় সামলাতে পারলে মহলটা খানিক দেখতে চাই, আমার মনে হয় ফররুখজাদ এতে আপত্তি করবেন না। এ মহল আপনার, পাহারাদারদের কোনো অপরাধ হয়ে থাকলে আমি ক্ষমা চাইছি। তাজ্জব ব্যাপার, দিনের আলোতেও ভূত আর মানুষের পার্থক্য করতে পারে না নাকি খোরাসানের লোকেরা? পাহারাদার এখানকারই, দু একজন হয়তো খোরাসানি। আর তুমি? অপরিচিতের মতো জিজ্ঞেস করল শাহজাদি। আমি খোরাসানি নই, একথা বলে বিমুনের মতো কামরায় দাঁড়িয়ে থাকা সৈনিকের দিকে ফিরল মিয়ান্দাদ। তুমি কি করছো এখানে, যাও সঙ্গী ধরে নিয়ে যাও দেউড়ির দিকে। সসংকোচে দরজার দিকে পা বাড়াল সিপাইটি, কিন্তু তারা দরজা থেকে সরে দাঁড়ালো না দেখে দ্রুত সে পিছন ফিরে বেরিয়ে গেল অন্য দরজা দিয়ে। হেসে উঠল আজমেরি বানু আর খাদেমা। এবার নিশ্চিন্তে আপনার মহল আপনি দেখতে পারেন বলে একদিকে সরে যাবার চেষ্টা করল মিয়ান্দাদ। আজমেরি বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমিও বাইরে যাচ্ছি। বাহ, আমিও বাইরে যাচ্ছি। আরে তুমি চলে গেলে বাড়িটা আমাকে দেখাবে কে? শোনো, তুমি কি বাড়িটা আমাদের দেখাবে না? ভেবেছিলাম আমার উপস্থিতিতে হয়তো আপনি বিরক্ত হবেন। না, তুমি থাকবে আমাদের সাথে, এখান থেকেই শুরু করছি। তুমি কি এ কামরায় থাকো? না, বাইরে মেহমানখানার সাথে আমার কামরা। যেহেতু নিচতলার চারটি কামরা খালি, দিনে এখানে বিশ্রাম করি আমি। সাধারণত উজির আজম উপরতলায় অবস্থান করেন। আজমেরি বানু এগিয়ে কামরায় ঢুকে বলল, এ কামরা ইরান সালতানাতের উজিরে আজমের মহলের অংশ মনে হয় না। এখনও নিচতলার কয়েকটা কামরার কাজ শেষ হয়নি, মোলাকাতের কামরা ছাড়া আর তিনটে কামরা মাত্র ঠিক করা হয়েছে। প্রথমে সে কামরায় আমাদের দেখাও। আসুন বলে আগে আগে চলল মিয়ান্দাদ। ছোট কামরা তিনটি দেখে বড় দরবার কক্ষে প্রবেশ করল ওরা। কার্পেট মোড়া মেঝেতে আবলুস কাঠের দামি সব আসন দিয়ে কামরাটি সাজানো, মখমলের পর্দায় রং বেরঙের ছবি। প্রশস্ত জানালার কাছে বড় ফুলদানিতে তাজা ফুল সুবাস ছড়াচ্ছে। কামরার মাঝের গালিচার দিকে ইশারা করে আজমেরি বলল, এ কামরার উপযুক্ত নয় এ কার্পেট, এটা অন্য কামরায় নিয়ে যাও। কালি তিনি এটা খরিদ করেছেন, দোকানে বলছিল এর চেয়ে দামি কার্পেট মাদাইনের বাজারে পাওয়া যাবে না। খাদেমাকে আজমেরি বলল, কিস্তি থেকে কার্পেটটা তুলে নিয়ে এসো। খাদেমা বেরিয়ে গেলে
মিয়ান তাদের দিকে ফিরে আজমেরি বলল, সবকটা কার্পেট আমার বদলাতে হবে, এই পর্দাও আমার পছন্দ নয়। তুমি আবার ফরুকের কাছে অভিযোগ করো না, আমি তাকে অপমান করতে চাইছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার বিশ্বাস এ ঘরের সব মালপত্র তুলে নদীতে ফেলে দেওয়ার হুকুম দিলেও তিনি রাগ করবেন না। এই বাড়ির প্রতি আপনার খেয়াল আছে, এতে বরং তিনি খুশিই হবেন। উপরে এসো, বাকি কামরাগুলোও দেখব। মিয়ান্দাদ খাদেমা ফিরে আসার প্রতীক্ষা করছিল, কিন্তু আজমিনী দরজার দিকে এগিয়ে গেলে সেও জলদি পা বাড়াল। দ্বিতলের শ্রেণী ভাঙতে ভাঙতে হঠাৎ পিছন ফিরে চাইল আজমেরি। তার মন ভোলানো মৃদু হাসি আবারও ছোবল হানল মিয়ান্দাদের হৃদয়ের গভীরে। তোমার নাম কি? প্রশ্ন করল শাহজাদি। মিয়ান্দাদ মাথা নিচু করে জবাব দিল। দুজন এসে দাঁড়ালো দ্বিতলের এক কামরায়। এর একটা জানালা নদীর দিকে, অপরটা পাইন বাগানের দিকে। পরিশ্রান্ত হয়ে সোফায় বসতে বসতে বলল শাহজাদি, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আপনি খানিক বিশ্রাম করুন, নিচে গিয়ে আপনার খাদেমাকে পাঠিয়ে দিচ্ছি আমি। খাদেমাকে ডাকার দরকার নেই, ও এক বাচাল মেয়ে, কামরার এই অবস্থা দেখলে আমায় ঠাট্টা করবে। আপনার জন্য শরবত পাঠাচ্ছি, আমার পিপাসা নেই, তুমি বসো, কয়েকটা জরুরি কথা সেরে নিই। কুণ্ঠিত হয়ে কয়েক কদম দূরের এক আসনে বসল। হৃদয় কাঁপছিল তার, কিন্তু ভয়ের সাথে আনন্দ অনুভূত হচ্ছিল। কৈশোরে পরিদের যেসব গল্প কাহিনী শুনেছ, তার এক জীবন্ত ছবি যেন ওর সামনে বসে। নারী সৌন্দর্য সম্পর্কে ওর সমগ্র কল্পনা একীভূত হয়েছে যেন আজমেরির মধ্যে। তার গভীর কালো চোখে একই সাথে জীবন মৃত্যুর আলো আধার দেখছিল। এক অজানা আশঙ্কা আর অদৃশ্য পুলকের মাঝে হৃদয় পিষ্ট হচ্ছিল বারবার। আমি শুধু মহল দেখতে আসিনি, আমার আসল উদ্দেশ্য হচ্ছে যে মহলে থাকবেন আমার জীবন সঙ্গী তা কদ্দূর নিরাপদ তা দেখা। প্রতিশ্রুতি দাও, দায়িত্ব পালনে এক মুহূর্ত গাফেল হবে না। প্রতিশ্রুতি দিচ্ছি, দায়িত্বে এতটুকু অবহেলা আমি করব না। আমি জানি না এক বৃদ্ধ যার ছেলের বয়স আমার চেয়ে বেশি কতটুকু আনন্দ আমায় দিতে পারবে, তবুও সালতানাতের অবস্থা দেখে এ শাদিতে আমি রাজি হয়েছি। ইরানের বর্তমান পরিস্থিতিতে একজন ঝানু উজিরের প্রয়োজন। এ পদের জন্য ফরুকের চেয়ে বেশি উপযুক্ত কেউ নেই, তার জীবন খুবই মূল্যবান। কোনো বিপদ এলে সালতানাত চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। আসলেও ফরুকের কোনো বিপদ আছে একথা আমি বলছি না, তবুও সাবধান থাকা ভালো। কত লোক আছে তোমার কাছে? 30 জন। এছাড়া আছে ফরুক যাদের 10 জন খোরাসানি গোলাম। এ বাড়ি এমন কেল্লা নয় যে 30-40 জন লোকই এর হেফাজতের জন্য যথেষ্ট। এখানে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে পাহারাদারের দৃষ্টি এড়িয়ে বাইরের কেউ যেন অন্দরে ঢুকতে না পারে, এজন্য সবসময় 10 জন সিপাই মহলের চারপাশে মজুদ থাকে। তিনি বাইরে গেলে কমপক্ষে 10 জন থাকে তার সাথে। তাছাড়া উজিরে আজমের আসা যাওয়ার পথে প্রচুর পরিমাণ শাহী গোয়েন্দা তৎপর থাকে। মহলের বাইরে তার হেফাজতের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হয় তা আমি জানি, কিন্তু এ বাড়িতে নিরাপত্তার জন্য এ কজন লোক যথেষ্ট নয়। আপনি যদি বলতে চান আচানক কোনো কমান্ডো হামলা হতে পারে, তবু আপনাকে নিশ্চয়তা দিতে পারি শাহী মহলের চেয়ে এ বাড়ি কম নিরাপদ নয়। বিপদের সময় মুহূর্তের মধ্যে ছাউনি থেকে ফৌজ চলে আসবে, রাতে মশাল বুলন্দ করার প্রয়োজন হবে ছাদে, আর দিনে হঠাৎ থেমে গেল মিয়ান্দাদের জবান। ক্ষমা চাওয়ার দৃষ্টিতে ও চাইল আজমেরির দিকে। তুমি থামলে কেন? এ তো এমন গোপন ব্যাপার নয় যা আমি বুঝব না, দিনে পায়রা দিয়ে কাজ করা হয়। লজ্জিত হয়ে মিয়ান্দাদ বলল, আপনার প্রশান্তির জন্য কথাগুলো আমি বলে ফেলেছি যা বলা উচিত ছিল না, আপনি না আবার আমায় দায়িত্বহীন ভাবেন। ওর আপদ মস্তকে দৃষ্টি রেখে আজমেরি বলল, তুমি বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বস্ততার সম্মান করি আমি। এসেই শুনলাম তুমি ঘুমিয়ে আছো, বুঝতে কষ্ট হয়নি? জিম্মাদারির চেতনা সারারাত তোমায় পেরেশান রাখে। ফরুককে এখন আমি বলতে পারবো মহলের চেয়ে তার মুহাফিজদের দেখেই আমি বেশি খুশি হয়েছি। তুমি কাউকে বলো না তার নিরাপত্তার ব্যাপারে আমি উৎকণ্ঠিত। ফরুককে একথা বলাই যথেষ্ট যে এ মহল দেখতে এবং তোহফা হিসাবে একটা কার্পেট পেশ করতে আমি এসেছিলাম। আপনার ব্যাপারে আর কাউকে কিছু বলার দরকার নেই, কিন্তু ফরুক জাদ শুনলে খুশি হবেন যে আপনি তার নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। বহুত আচ্ছা, তাকে বলতে পারো তোমাদের সচেতন থাকার নির্দেশ আমি দিয়েছি,
তোমার কোনো কথায় যেন তার এ সন্দেহ না হয় তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে। আপনি নিশ্চিত থাকুন। তোমার ভবিষ্যতের ব্যাপারে আমি সচেতন থাকব। কথা দাও, যখনই প্রয়োজন হবে নির্দ্বিধায় চলে আসবে আমার কাছে। আমি আপনার শুকরগুজারি করছি, আমার প্রতি দৃষ্টি দিয়েছেন, এর চেয়ে বড় এনাম কি হতে পারে আমার জন্য? এ আমার প্রথম মোলাকাত, অথচ আমার মনে হচ্ছে তুমি আমার যুগ যুগান্তে পরিচিত। আমার বিশ্বাস, পরস্পরকে নিকট থেকে দেখার সুযোগ যখন পাব আমায় পর ভাববে না তুমিও, এখানেই তো থাকবে তুমি। এখানে আমার অবস্থান সাময়িক, কাল পর্যন্ত আমার ইচ্ছে ছিল তাড়াতাড়ি মুহাফিজ ফৌজের ছাউনিতে ফিরে যাব। আর আজ, আজ ভবিষ্যতে কি হবে তা এখন বলতে পারছি না, মনে হয় স্বপ্ন দেখছি। চোখ খুললে আফসোস হবে, এত শীঘ্র কেন খতম হয়ে গেল এ স্বপ্ন। আপনার ব্যাপারে আমি শুনেছি। আমার ব্যাপারে তুমি কি শুনেছ? মাফ করুন, কি বলছি নিজেই বুঝতে পারছি না। না, তোমায় বলতে হবে। ভয় পাই আপনি রেগে যাবেন হয়তো। না না, বলো, কথা দিচ্ছি রাগ করব না। সসংকোচে জবাব দিল মিয়ানদাদ, আমি শুনেছি আপনি দেমাগি, চরম অহংকারী, আর সাধারণ মানুষের সাথে আপনি সহজভাবে কথা বলেন না। আজমেরির চেহারায় আবার সেই মৃদু হাসি তরঙ্গ ছলকে উঠল। বলল, এখন তোমার কি ধারণা? স্বস্তির শ্বাস নিয়ে মিয়ানদাদ বলল, এখন ভাবছি, হাই, সারা দুনিয়ার মানুষ যদি আপনার মুচকি হাসি দেখার জন্য, নয়ন আর আপনার কথা শোনার জন্য কান দিতে পারত। নির্মল হাসি ছড়িয়ে আজমেরি বলল, তোমার এ প্রশংসার কথা মনে থাকবে আমার, এবার আমায় যেতে হচ্ছে। নীরবে তাকে অনুসরণ করল মিয়ানদাদ। নিচে নেমে এল ওরা। নদীর পাড়ে মর্মর পাথরের চত্বরে দাঁড়িয়ে আজমেরি আর খাদেমার কিস্তিতে সাওয়ার হওয়ার দৃশ্য দেখছিল। কিছু দূরে চলে গেল কিস্তি, হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। ফিরে এসে ও বসে পড়ল বারান্দার এক ইজি চেয়ারে। তার দৃষ্টির সামনে নাচছিল আজমেরির ছবি। মিষ্টিমধুর সুর গুঞ্জরণ করছিল তার কানে। অনেকক্ষণ ধরে স্বপ্ন আর বাস্তবের মাঝে এমন এক দুনিয়ায় ভেসে বেড়াল যে দুনিয়ায় বসন্তের কোকিল সারা বছর সুর ছড়ায়। হঠাৎ আসমান থেকে নেমে এলো গভীর ছায়া। নিমিষে এ দুনিয়া ডুবে গেল ভয়ঙ্কর আধারের আবর্তে। ওর মনে হচ্ছিল রঙিন আকাশে উড়ার পরিবর্তে ও ডুবে যাচ্ছে সমুদ্রের গহীনে। কে যেন তার হৃদয় জাপটে ধরেছে। থেমে গেছে ওর শিরায় খুনের সন্তরণ। পালাতে চাইল, কিন্তু আটকে দেয়া হয়েছে তার দুটো পা। চিৎকার দিতে চাইল, রুদ্ধ হয়ে এলো কণ্ঠ। পরাজয়, অসহায়ত্ব আর লজ্জার অনুভূতির গহীন থেকে জেগে উঠল এক সৈনিকের প্রতিরোধ শক্তি। আজমের দৃষ্টির উত্তাপে যে বিবেকের প্রাচীর গলে গিয়েছিল আবার দাঁড় করালো চারপাশে। মনকে তিরস্কার করে প্রার্থনা করল, আহার মুজাদ, কিসরার বেটির হাত থেকে আমি আশ্রয় চাই। দুপুরে ফিরে এলেন ফররুখ। দোতলার শ্রেণীতে পা দিতে সংকোচ মেখে মিয়ানদাদ বলল, জনাব, শাহজাদী আজমেরি বানু এখানে তাশরিফ এনেছিলেন। আজমেরি বানু? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলেন না ফররুখ জাদ। হ্যাঁ জনাব, মহল দেখতে এসেছিলেন তিনি। এ কি করে সম্ভব? জনাব, তার আগমনে আমি হয়রান হয়ে গিয়েছিলাম। একজন খাদেমাকে সঙ্গে নিয়ে তিনি এসে হাজির। আমায় সংবাদ দেওনি কেন? তার কথায় বুঝেছি হঠাৎ করে এখানে আসার খেয়াল চাপে তার মনে। মহল দেখে হলরুমের জন্য বড় একটা দামি কার্পেট তোহফা হিসেবে দিয়ে গেছেন। আনন্দে উছলে উঠলেন ফররুখ। বললেন, কোথায় সে কার্পেট? জনাব, দরবার কক্ষে বিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রায় দৌড়েই দরবার কক্ষে প্রবেশ করলেন ফররুখ। দৃষ্টি ছুড়লেন মেঝেই পাতা কার্পেটের দিকে। বসে কার্পেটে হাত স্পর্শ করে বললেন, মিয়ানদাদ, সত্যি এ কার্পেট বহুত শানদার। জানি না কত শাহানশাহ, শাহজাদা আর শাহজাদির পায়ের পরশ লেগেছে এতে। এ কার্পেট এখানে শোভা পায় না, উপরে আমার কামরায় পৌঁছে দাও। কি অবাক কাণ্ড, আমার বিশ্বাসই হতে চাচ্ছে না শাহজাদী এখানে এসেছিলেন। এর পূর্বে তাকে কখনো তুমি দেখেছ? না। বসো। বসল মিয়ানদাদ। আফসোস, আমি ছিলাম না। তিনি আমার ব্যাপারে কিছু বলেছিলেন? জি, আপনার নিরাপত্তার ব্যাপারে তিনি চিন্তিত। তার ধারণা এই মহল ততটা নিরাপদ নয়, কিন্তু আমি তাকে নিশ্চিন্ত করে দিয়েছি। সত্যিও আমায় নিয়ে চিন্তিত? জি হ্যাঁ,
তার কথায় তাই বুঝলাম, সালতানাতের স্থায়িত্বের ব্যাপারে তার যেমন আগ্রহ তেমনই সালতানাতের জন্য আপনার গুরুত্বও অনুভব করেন। তাহলে ও আমার উপর অসন্তুষ্ট নয়, সম্ভবত আগেও তিনি আপনার উপর বিরক্ত ছিলেন না। তুমি জানো না শাহপুরকে তক্তে বসানোর দিন আমার উপর কি ক্রোধ তার ছিল। আমার মনে হয়েছিল ও আমায় ছিঁড়ে ফেলবে। জনাব, এ ছিল সিংহাসনের দাবিদার এক শাহজাদির উৎসাহ। এখন তিনি নিজের ভবিষ্যৎ আপনার সাথে জুড়ে দিয়েছেন। শাহপুর আর শাহজাদি পুরাণ বিশ্বাসই করবে না, আমার মহল দেখতে আর দামি কার্পেট উপহার দিতে আজমেরি এসেছিল। এখনও ওদের ধারণা অনিচ্ছায় আমার সাথে সাদিতে ও রাজি হয়েছে। শাহজাদির সাথে দেখা করার ইচ্ছা কয়েকবারই প্রকাশ করেছিলাম ওদের সামনে, কিন্তু বরাবরই ওরা এড়িয়ে গেছে। ওদের ধারণা ছিল শাহজাদি আমার সাথে খারাপ ব্যবহার করবে, অবস্থা হয়তো এতদূর গড়াতে পারে যা সংশোধনের কোনো পথ থাকবে না। আমার মনে হয় এখন শাহজাদির সাথে মোলাকাত করতে কারো পরামর্শ অথবা অনুমতির দরকার হবে না। আপনি এ গালিচার পরিবর্তে কোনো বড় উপঢৌকন নিয়ে যাবেন। এ কাজ তোমাকে আমি সুপর্দ করছি। এখনই বাজারে গিয়ে দেখো ভালো জহরির দোকান কোথায়। তাকে বলবে শাহজাদির মর্যাদা অনুযায়ী দোকানের শ্রেষ্ঠ মুক্তার মালা আর ইয়াকুতের আংটি দিয়ে আমার এখানে যেন চলে আসে। এ উপহার নিয়ে শাহজাদের কাছে যেতে হবে তোমায়। তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে। ফ্যাকাশে হয়ে গেল মিয়ানদাদের চেহারা, পেরেশান হয়ে বলল, আপনি নিজে যাবেন না? আমি যাব আগামীকাল। তুমি পেরেশান হচ্ছ কেন? আমার বিশ্বাস শাহজাদির মহল পর্যন্ত পৌঁছতে অসুবিধা হবে না তোমার। তোমার হাতে উপহার পাঠিয়েছি বলে ও আপত্তি করবে না। আমি তোমায় দোস্ত মনে করি, এ কথা তাকে বলতে পারো। এখন সময় নষ্ট করো না। আদাবের সাথে কুর্নিশ করে বেরিয়ে গেল মিয়ানদাদ। সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে ফররুখের দেয়া হার আর আংটি পরে বিশাল আয়নার সামনে দাঁড়ালো শাহজাদি আজমেরি বানু। তিন চার কদম দূরে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে মিয়ানদাদ। আজমেরি ফিরে তাকে নিজের হাত দেখে বলল, আহ অপূর্ব সুন্দর, মনে হয় আমার আঙ্গুলের মাপ নিয়ে কেউ এটা তৈরি করেছে। আপনি পছন্দ করেছেন এজন্য আমি খুশি হয়েছি, এবার আমায় ইজাজত দিন। এত জলদি? তিনি আমার প্রতীক্ষায় থাকবেন। মোলাকাতের জন্য আপনি তার দরখাস্ত কবুল করেছেন, একথা শোনার জন্য তিনি বেকার। আর সত্যি বলবে, সংবাদ না দিয়ে যাওয়ায় তিনি রাগ করেননি তো? না, বরং আপনার অভ্যর্থনার জন্য থাকতে পারেননি বলে আফসোস করেছেন। বসো, এক্ষুনি আমি আসছি। শাহজাদি চলে গেলেন অন্য কামরায়, বসল মিয়ানদাদ। খানিক পরই স্বর্ণের কারুকার্য খচিত খঞ্জর হাতে ফিরে এলো শাহজাদি। দাঁড়িয়ে পড়ল সে। শাহজাদি তাকে খঞ্জর পেশ করে বলল, ফরুখের প্রথম উপহার নিয়ে আসা ব্যক্তি আমার ঘর থেকে খালি হাতে যেতে পারে না। এ খঞ্জর তোমার। ফরুখের ঘর থেকে বিদায় নেওয়ার সময়ও আমার আফসোস ছিল, তোমায় কোনো তোহফা দিতে পারিনি। আমি আপনার শকর গুজারি করছি। খঞ্জর হাতে নিল মিয়ানদাদ। সোনার তস্তরিতে সোরাহি আর পানপাত্র নিয়ে কামরায় প্রবেশ করল এক খাদেমা। বিমুড়ের মতো চাইতে লাগলো মিয়ানদাদ। ত্রিপয়ে তস্তরি রেখে দিল খাদেমা। আজমেরি নিজের হাতে সোরাহি থেকে পানপাত্র ভরে পেশ করল মিয়ানদাদকে। অনুনয়ের দৃষ্টিতে শাহজাদির দিকে তাকালো সে। বলল, শুক্রিয়া, এসবের কোনো প্রয়োজন নেই। মুচকি হাসল আজমেরি। হাতের পেয়ালায় ঠোঁট লাগিয়ে এক ঢোক শরাব মুখে নিয়ে মিয়ানদাদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এতে বিষ ছিল না। এক ঢোক পান করে বেহুঁশ হয়ে যাবে এ ভয়ও নেই আমার। লজ্জায় রাঙ্গা হয়ে শাহজাদির হাত থেকে পাত্র নিল মিয়ানদাদ। এক নিঃশ্বাসে তা খালি করে রেখে দিল তস্তরিতে। মাফ করুন, বলল, আমি তা বলতে চাইনি। আপনার হুকুম হলে পুরো সোরাহি। মৃদু হাসল শাহজাদি। না, তোমায় এমন হুকুম আমি দিতে পারি না। এ শরাব এত ভালো, সোরাহির সবটুকু পান করলেও তোমার নেশা হবে না, গন্ধও আসবে না মুখ থেকে। যদি ফররুখের অসন্তুষ্টির ভয় করো তবে তাকে আমি বলবো, এবার তুমি যেতে পারো। পরের রাত ফররুখজাদ আর মিয়ানদাদ একই দস্তরখানে এই প্রথমবার খানা খাচ্ছিল। ফররুখজাদ ভীষণ খুশি, কথায় কথায় দরাজ হাসিতে মেতে উঠছিলেন তিনি।